আরে ভাই তো টেনশন লবা নালগে আমি জেথত পারা কইছে হ তাইরো বয় হসি মোরো বয় হসি মামা ইমান নিস্তুন নয় তো কাবা তিরি চলি ঘরত লগানে থই গিরাক জেলত থব ও মা দেউটা পুলিশে ধরি ল গলি কি হবো আমার তাকে তো র ফুলমতি গিরাক লই গালি তা যদি আমারও নাম লিস্ট রইছি কি হবো আগে বি আমার মান বছর হেল বাবা বাড়ি পিছপিনে গেলে তুমি খুতরাই ঠেকাই কচুই সব পাবা সেইকেইদিন খাবা মই জেলত থাকি দিম তুমি আর কলব্যাক নকৰিবা বাবু তো যাচন তোর পড়া কাম বর্তমান বুঝি পাইছে না তো ভালকে ভর এগুলা যদি তাই মাথা মাথি থাকা তোর পড়া পাতি উল্টিব বুঝি পাইছে না দাদা দুঃখ নকরবি মই শুনা নাই হ্যাঁ তোর ঘরখানের প্রতি অল্প গুরুত্ব নাই তো কি রিক্সন ঘরত থইব জেলত যাম তই টেনশন লবা নালগে যা দাদা বুঝি পাইছে না মই তা জানাই আছো তো ঘরত দায়িত্ব লবা পারিম বুঝি পাইছা কইলো ভাইটি সরকার খানে খপকে নু কি নিয়ম তুলা লাগে আরে দাদা এত খপকে হইলো নিয়ম নয় এত বহুত পুরানা নিয়ম বাল্য বিবাহ প্রথা বন্ধ করছি বুঝি পাইছে না কিন্তু সরকারে একশন ল নেছে ইটা একশন ললা আর মই বিচরু এই একশনটা যাতে সরকারে ভবিষ্যতেও লই তে সমাজখান সুধরণীয় এতিয়া তই দুঃখ করব নালগে যা যা ঘরত যা মই অলপ কলে হয়ে যাবে ও শর্মা শর্মা আপনি যদি ধেমালি করে শর্মা দা বাবু মই ধেমালি করা নাই মই তো আপনার তার পুলিশের এপ্লাই করবে নাই মই আপনার বিয়া মানে নিমন্ত্রণ দিব আইছো নয় বাবু মানে দরা কইনার এটা মানে 21 বছর আব হব লাগিব না বয়স তো মই সাই পিনে হে করি আর সরকারের নতুন নিয়ম দেখি জানো কিমান মানু ধরি আছে হয় নাকি এবিলাক না লাগে মোটকে মানে কইনার 2 বছর ডাঙর রে মোটকে হয় নাকি মোরে 35 তাই 34 কথা না কথা না মই করি দিম তোমার সাবলা গায় কই না আচ্ছা আচ্ছা মই গতে কাম করি দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর হেরি কি পুরোহিত কো নে পুলিশে সেই কারণে কইছো বেয়া না বাবা আপনি যাওয়া না লাগে আপনি যাওয়া না লাগে একদম ঠিক আছে সাই লব শুনছ না মোর পেশাব করা লাগছি না বাল্টিং দুর্বল মই নেকি
এখন গামছাতে মুতি ললু মই করে করে তো লোক পাই ভালে হল মোর মানে বিয়া 14 তারিখ ফেব্রুয়ারি তো ক্যামেরা তো কত দিবা লাগবো ভাই হই নেকি তো এটা কাম করবি মোর মোবাইলত তোরা কইনার ফটোগ্রাফ খানার আদর খান পথে দিবি মই চাইলাম আরে ভাই তো টেনশন লবা নালগে আমি জেথত পারা কইছে হো তাইরো বয় হসি মোরো বয় হসি তো কেনাই টেনশন লইছ তো ক্যামেরা তো করবে লাগবো ভাই নলে খাক কম দে গোদা তুমিও কমবা হোটেল খাবি নয় দে এই স্কুলর ক্লাস সাজারি মোক লক করবে আইছো তুমি রাতে ভাবিছ আমার তোমাক কিমান ভাল পাও তুমি এমন ফান্ড পাও ও কফি হইছি না নাই তুমি কবা পারবা তুমি কিমান ভাল পাও তুমি এটা নকৰিবা মানে মোৰ চুলি কিমান আছে গম পাই মানে তেতিয়ালে মোৰ তোমাক কবা নৰো মই তোমাক কিমান ভাল পাওঁ কিন্তু এটা গেৰাণ্টি মমতাজে সাত আমি যিমান ভাল পাইছিলো তাতে এক ইঞ্চি হলেও মই তোমাক বেছিকে ভাল পাওঁ বুজিছ তোমাক বিয়া কৰাম বুলি মই ইটাৰ পৰা লেট্ৰিন বাথৰুম বনাওঁ তাত কৈ দিছো কল চচনি লেট্ৰিনত তোমাক একবাৰ নেদাং মই তাতে তুমি ভাবিছ মই তোমাক কিমান ভাল পাওঁ বুজিছ মই তোমাক নিবিলে জেলখাই মরবা নোখো ইচ্ছা তোমাক যদি ইটা মই নেং তিনটা ভবিষ্যৎ নষ্ট হব তোমার মোর আর আমার চলি বলে মই হলো বেকার চলি তোমাক নিবিলে কি করি খুব মামাই এনাই জেলত ভরেছে বুঝি পাইছ না মামাই আমার ভালো কারণে জেলত ভরেছি আমার বইয়ের কারণে নয় মই নলো তোমাক নিবা এখান শিখি ল হেগলা মই নাজনু মোর বিয়াত কেবল তুমি আনব লাগবো মোর দেউতার বিয়াত তুমি দেউতার আনছি বাবা মোর দেখাত মানে সরু আন বুড়ো মিশ্রা চলি না কিন্তু মোর বয়স কিন্তু গুজবিছা কিন্তু যেটু জ্বালা দিছি চরকারে ও রাঁধুনি বললে মানে জেলর ভাত খাব লাগা আছি আজি নিজত মই পাই আছো শুনি আছো আমি কেনে রাখি মা দেউতা সমস্যা রাখলে সমাধানও থাকে মামা ইমান নিশ্চুন নহয় তো কাবার তিরি চলি ঘরত লগানে থই গিরাকক জেলত থব টেনশন নলবা মামা এরি দিব মহাপ্রেকা বল আহা পিতৃ আবি মই আছো নয় টেনশন কেলি হ্যালো এভরিওয়ান ভিডিওটো সম্পূর্ণকে চাওয়ার কারণে আপনাদের বহুত বহুত ধন্যবাদ ভিডিওটো চাই কেনে পেলা কমেন্ট বক্সত জানাব মানে বর্তমান সময়ত মানে পরিস্থিতির যে ঘটনা হয়ে আছে সেই ঘটনার উপর ভিডিওটো বনাবা মানে চেষ্টা করছো তো মানে ভিডিওটো বেশি দীঘলীয়া করবা নল্লো কারণ আমার মানে ব্ল্যাক এন্ড হোয়াইটর থিম সং যেটা আছে সেইটার শুটিং চলি আছে সেই কারণে অলপমান একদিন মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও এটা অলপ মানে দেরি দেরি হয়ে আছে তথাপি যি নহক গানটো অতি সোনকালে আপনাদের পাব আর ভিডিওটো চাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব আর বিশেষ নকও ধন্যবাদ জয় অসম।